হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো গাইস, আজকে দেখো কিভাবে তোমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। তো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সবার প্রথমে তোমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, তারপর সার্চ করে দেওয়া পেওনিয়ার, ঠিক আছে। তারপর প্রথম যে পেজটা থাকবে ওইটাই ওপেন করে দেবা। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে, তারপর দেখতে পাবে সুপারে সাইন আপ অ্যান্ড আর্ন $50, এখানে একটা ক্লিক করে দেবা। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, দেন আমাদের সামনে একটু লোড নেবে। সো লোড নেওয়ার পর কিন্তু আরও একটা ইন্টারফেস শো হবে আমাদের সামনে, দেন দেখতে পাচ্ছেন আপনারা। সো একটু ওয়েট করে নেব। তো এরকম একটা ইন্টারফেস শো হলো আমাদের মাঝে, তো আমরা একটু জুম করে দেখালে ভালো হবে, ঠিক আছে। সো এরকম একটা ইন্টারফেস শো হলো, তো এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পর উপর দিকে দেখতে পারতেছেন ইন্ডিভিজুয়াল আছে, তারপর কোম্পানি আছে। তো আমরা জাস্ট ইন্ডিভিজুয়ালটা ইন্ডিভিজুয়াল রেখে দেবো, তারপর দেখতেছেন ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর ডেট অফ বার্থটা সব অবশ্যই এটি এনআইডি কার্ড অনুযায়ী দেবেন, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দেবেন, ওকে। সো তারপর নেক্সট করে দেবেন। সো আমি দিয়ে নিলাম আমার ডকুমেন্টগুলো, তো তারপর আমরা নেক্সট করে নেব, ঠিক আছে। সো আমরা জাস্ট নিচের দিকে যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটা আছে, সো নেক্সট বাটনটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো আলতো করে, ওকে। সো ক্লিক করে দিলাম, দেন তো তারপর আমরা কী করবো, জাস্ট স্টেট নাম্বার দিয়ে দেবো, তারপর আমরা আমাদের অ্যাড্রেসগুলো এখানে দিয়ে নেব, ঠিক আছে। আমাদের এনআইডি কার্ডের অনুযায়ী অ্যাড্রেসগুলো আমরা এখানে সমস্ত কিছু দিয়ে নেব, ওকে। সো আমরা অ্যাড্রেসগুলো দিয়ে নিচ্ছি সবগুলো, কিন্তু আমরা দিয়ে নেওয়ার পর জাস্ট এইখানে নাম্বার আছে, নাম্বার দিয়ে নেব, তারপর এখানে সেন্ড কোডে ক্লিক করে ভেরিফাই কোডটা এখানে বসিয়ে দেবো। আমাদের সিমে আসবে, ওটা বসিয়ে দেওয়া নেক্সট করে দেবো, পরও আমরা নেক্সট করে দেবো। এইগুলো দেওয়ার পর আমরা আবার জাস্ট নেক্সট করে দেবো, ওকে। সো আমরা জাস্ট এগুলো দিয়ে নিচ্ছি, সব ইনফরমেশন দেওয়ার পর কিন্তু আমাদের সিমে কোডটা চলে কোডটা আসবে, তো আমরা কোডটা সংরক্ষণ করব। তো এখন কিন্তু আমাদের কোডটা আসে নাই ফোনে, এই তো আমাদের ফোনে কোডটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা জাস্ট কী করবো, কোডটা কপি করে নেব, তো কপি করে এখানে পেস্ট করে দেবো, তারপর জাস্ট আমরা কী করবো নেক্সট করে দেবো, ওকে। সো একটু ওয়েট করেন, কোডটা আবার বসাতে হবে আমাকে। সো এই তো আমার সব কিছু কমপ্লিট, এবার জাস্ট আমরা কী করবো নেক্সট করে দেবো, ওকে। সো নেক্সট করে দেওয়ার পর আরও একটি পেজে নিয়ে আসবে, তো এই পেজে নিয়ে চলে আসলো। তো এইখানে আপনার জাস্ট কী করতে হবে, এখানে আপনাদের প্রথমে জিমেলটা আছে, জিমেলটাই থাকবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ওকে। ফার্স্ট নেম সরি দুইটা পাসওয়ার্ড সেম একই রাখবেন, তারপর সিকিউরিটি আনসার দুটোটা যেটা ইচ্ছা ওইটাই দিতে পারেন সিকিউরিটি আনসার, ওকে। তো তারপর আপনাকে কী করতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা ওইখানে দিতে হবে, ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। সো দেওয়ার পর জাস্ট আমরা কী করবো, আবারও নেক্সট করে দেবো। তো আমরা জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পর আবার জাস্ট আমরা নেক্সটের চাপ দিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই ভালোভাবে দিবেন, লক্ষ্য কইরা ভালোভাবে দেখা দিবেন, ঠিক আছে। তো জাস্ট আমরা আবারও নেক্সটের উপরে ক্লিক করব, নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আরও একটা ইন্টারফেস শো হবে, ওকে। সো এই তো আরও একটা ইন্টারফেস শো হলো। তো এবার জাস্ট আমরা কী করব, এখানে আমাদের কী বলতেছে, এখানে আমাদের যে ব্যাঙ্ক অ্যাড্রেসটা আছে সেটা অ্যাড করতে বলতেছে, ঠিক আছে। আমাদের যে ব্যাঙ্ক অ্যাড্রেস, আপনাদের যে ব্যাঙ্কের ডিসি থাক, ইসলামিক ব্যাংক, রকেট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যেটাই থাকুক আপনারা এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা কী করবো, ডাচ বাংলা ব্যাংকটাই আমরা অ্যাড করব। সো এখানে আমরা পার্সোনাল দিয়ে নেব প্রথমে, তারপর ভিডিটি ভিডিটি থাকবে কারেন্সি, কোনো সমস্যা নেই, বাংলাদেশি দিয়ে রাখবো এটা। তারপর নিচের দিকে দেখতে পারতেছেন ব্যাংকের যে ইয়েটা আছে নামটা, সো ওইটা দিয়ে নেব। তো ব্যাংকের নামটা আমরা ওইখানে সিলেক্ট করে দেবো, এরর একটা ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাংকের নামটা সিলেক্ট করে নিতে পারবো, ওকে। সো আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংক ইউজ করব, তো তাই আমি ডাচ বাংলাটা খুঁজে নেব এখান থেকে। সো এখানে ডাচ বাংলাটা আমি খুঁজে নিচ্ছি, তো ডাচ বাংলা হয়তো আরও নিচের দিকে আছে, তো ডাচ বাংলা ব্যাংক আমরা পেয়ে গেছি অলরেডি।
সো আমরা ডাচ বাংলা ব্যাংকের উপরে একটা ক্লিক করলাম ওকে তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের যে ইয়াটা আছে আপনার নামটা আছে ওইটা এখানে দিতে হবে সরি ব্রাঞ্চ যে নামটা আছে ওইটা আপনাকে এখানে দিতে হবে ব্রাঞ্চ আইডি হ্যাঁ সরি ব্রাঞ্চ নেম মানে আপনার নামটা দিয়ে দিবেন ব্যাংক কার্ডে আপনি যে নামটা আছে ওইটা দিয়ে দেবেন তারপর হোল্ডার নেমের জায়গায় আপনার নামটা অটোমেটিকলি বসে যাবে ঠিক আছে সো হোল্ডার নেমটা অবশ্যই যার এনআইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটা খুলবেন তার এনআইডি কার্ডেই এটা থাকতে হবে ওকে ব্যাংকটা থাকতে হবে সো তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আপনারা দিয়ে নেবেন সো আমি এগুলো সব দিয়ে নিচ্ছি ওকে সো আমি সব কিছু দিয়ে নেওয়ার পর জাস্ট আমরা কী করবো সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবো তো অবশ্যই ভালো করে লক্ষ্য করেন উপরের দিকে ভালো করে লক্ষ্য করবেন হ্যাঁ সব কিছু ভালো করে দেখেন কোথায় যদি একটু ভুল হয় তাহলে কিন্তু রিজেক্ট খেয়ে যাবেন ঠিক আছে একটু ভুল করা যাবে না সো সব কিছু ভালো করে দেখার পর সাবমিট করে দিবেন সো আমরা সাবমিটের চাপ দিয়ে দিছি দেখা যাক কী হয় আমাদের অ্যাকাউন্টটা সো সাবমিট হওয়ার পর দেখি কি বলে সো এই তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে তো এটা আমাদের রিভিউতে চলে গেছে সো দেখতে পাচ্ছেন রিভিউ ইন প্রসেসিং তো এটা আমাদের যখন ইন প্রসেসিং হবে তখন আমাদের সামনে কিন্তু মেলটা চলে আসবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে আমাকে ওয়েলকাম জানাচ্ছে তো আপনারা সঠিক নিয়মে এরকমভাবে একটা সহজ পদ্ধতিতে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তো আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে ওইখানে চাইলে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নিতে পারেন আর না হলে ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্টটা করে নিতে পারেন সো গাইস এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিই।